হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও ভালোই আছি। আর দেখো, সকাল সকাল আমি তোমাদেরকে বেড দেখাচ্ছি, কেন সকাল সকাল গুছিয়ে নিয়েছি স্কুল থেকে এসে, বাবিনকে স্কুলে দিয়ে আসলাম। আর দেখো এদিকটা কত এলোমেলো হয়ে আছে, সব বিছানা চাদর চেঞ্জ করলাম তো সেই জন্য। আর এই দিকে দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা, এখান থেকে ক্যামেরাতে অবশ্য বোঝা যাচ্ছে না মেঘলা মেঘলা যে ওয়েদারটা, ঝিরি ঝিরি হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই দেখো পাশেই, ফ্ল্যাটের পাশেই পুরো একদম সবুজ সবুজ, তো বর্ষা প্রায় পড়েই গেছে, পুরো একদম গ্রিন গ্রিন হয়ে গেছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে আমার, তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর ওই দূরে দেখো আম গাছটা, দেখো যখনই আমি আম গাছটা দেখাতে যাইছি তখনই হেজি হয়ে যাচ্ছে। আগেও ট্রাই করলাম কিন্তু তাও পারলাম না দেখাতে। তো যাই হোক, একটু দূরের থেকেই দেখে নাও। এই দেখো আবার দেখাতে যাচ্ছি, আবার সেম। তো তোমাদেরকে আমি দেখালাম জাস্ট আমার ঘরে কি অবস্থা হয়ে আছে, আকাশের মেঘের ওয়েদারে কি অবস্থা হয়ে আছে। আকাশ পুরো মেঘলা হয়ে আছে একদম, বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওইদিকে জামাকাপড়ও মেলা আছে, জামাকাপড়ে ঢোকাতে হবে। আর দেখো ঘরের অবস্থা, ওই যে বালিশ টালিশগুলো দেখো নিচে ফেলে রেখে দিয়েছি, এখন ওগুলোতে আমি কভার পরাবো। বিছানাটা তো তোমাকে দেখালাম, বিছানার চাদরটা জাস্ট চেঞ্জ করলাম, তো এখন আমি কভারগুলো পরিয়ে নিই, আগে জামাকাপড়গুলো তুলে আসি, বেশি নেই কয়েকটা আছে, জিন্স আছে। তো এখন শুরু হয়ে গেছে, দেখো আমি বালিশে কভার পরানো শুরু করে দিয়েছি। তো তিনটে বালিশ, বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু তিনটে কোথায়, তিনটে তিনটে ছটা বালিশ, ছটা বালিশের কভার পরাতে খুলতে খুবই বিরক্তর ব্যাপার সত্যি কথা। বালিশের কভার আমার একদম পরাতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, যাই হোক চটপট করে গুছিয়ে নিই বিছানাটা, কেন বাবিন আসার সময় হয়ে যাচ্ছে, আর ও আসলে তো বাস। ফাইনালি হয়ে গেল আমার বিছানা তোলা আর বিছানা গোছানো, তোমাদের চলো দেখিয়ে দিই। তো দেখে নাও আমার বিছানার ফাইনাল লুকস, বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো। আগে খুব ভালো লাগতো বিছানা গোছাতে, কিন্তু যত মানে বয়সের দিকে এগোচ্ছি তত মানে এখন আর ঘর দোয়া সেরকমভাবে গোছাতে ইচ্ছা করে না, আর সময়ও পাই না সেরকমভাবে। তো আমি এখন এখান থেকে যে বিছানার কভারগুলো তুলে রেখেছিলাম ওটা আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি এখন ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। আগে একটা তোলা রয়েছে চাদর, ওটাও রয়েছে, তো সময় যখন পাবো। দেখো পুরো ঘর এলোমেলো হয়ে আছে, বাবিনকে তাড়াহুড়ো করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আর ঘর গোছানো হয়নি, ডাইরেক্ট বিছানা গোছাতে গিয়েছিলাম। তো দেখো কী অবস্থা, দেখো আমি এখন মেশিনের ভিতরে এটা ঢুকিয়ে রেখে দিচ্ছি, আগেই বললাম পরে সময় মতো ধোবো। আর এখানে কিছু জামাকাপড় মেলে রাখা ছিল, সেগুলো আমি এখন তুলে নিচ্ছি কেন শুকিয়ে গেছে। আর ড্যাম ড্যাম ওয়েদার, এখন বৃষ্টি প্রায় শুরু তো হয়েই গেছে, ওই পেপারগুলো রাখার জায়গা খুব অসুবিধা হয়ে যায়, এখানে ওখানে গড়াতে থাকে শুধু। তো আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, সকালের বাসি গাছগুলো আগে সেরে নিই। তো বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো মোটামুটি সকালের বাসি কাজ, এগুলো সবাইকেই মোটামুটি করতে হয়, আর আমিও তার জন্য এভাবে বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি, এরপরে স্নান করে নেব। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর ওই পেছনটা দেখো, পেছনটা না ওই পুতুলের সেট আপগুলো রেখেছি, পুরো এলোমেলো লাগে না দেখতে, কি করব কোথায় রাখবো বলো, রাখার জায়গা নেই। আর অনেক বড় যেহেতু সেট আপটা, তাও তো একটার মধ্যে একটা জড়িয়ে রেখে দিই, তার জন্য এখন ওয়াশিং মেশিনের উপরেই রাখতে হয়, কিছু করার নেই, এভাবেই দেখো অ্যাডজাস্ট করে। আমি সেরকমভাবে ঘর গুছিয়েও রাখতে পারি না বাবিনের জন্য, আর এখন আমি অতটা গোছাইও না, সময় পাই না, একদম সময় পাই না, কি বলবো বলো, কিছু করার নেই। এক সময় যখন বিয়ের পর পর আমি তখন আমার মানে সময়ই কাটতো না, সময় কাটার জন্য তখন একটা কিছুদিনের জন্য একটা জবেও ঢুকে গেছিলাম, যে না দুধ সময় কাটে না, বোরিং হয় বাড়িতে। আর হচ্ছে তো আর এখন দেখো সময়ই পাই না, এত সময়ের ক্রাইসিস, সময় বের করে করতেই হয়, কিছু করার নেই, বাচ্চা হয়েছে এখন, বাচ্চা হওয়ার পর থেকে তো আরোই সময় পাই না। আর এখন বাবিন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পর থেকে তখন আরোই মানে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কি বলবো। তবু ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করছি পুতুলটা অন্তত, তো তোমরা কিন্তু দেখো ঠিক আছে। আমি জানি না এখন আমার পুরো হচপচ হয়ে যাচ্ছে, কোন চ্যানেলে কী দেবো না দেবো সব এক জায়গাতেই দিয়ে দিচ্ছি, কষ্ট করে দেখে নাও, যখন একটু আর একটু আমার নতুন চ্যানেলটাতে একটু গ্রোথ হয়ে যাবে তখন আমি ডিভাইড করে নেব কোনটাতে কী করবো, আপাতত আমি সব এক জায়গাতেই দিচ্ছি। তো আর কথা না বাড়িয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই এখন। তো দেখো বাড়ির থেকে ডাইরেক্ট আমি এখানে চলে আসলাম, তো তোমরা ভাবে দুম করে কোথায় এটা চলে আসলো, আবার কী ব্যাপার কী বৃত্তান্ত, রেডি হতেও দেখালো না, কিছু বললো না, পারমিতা হঠাৎ করে কোথায় গেল, এটা সব জায়গায় তো যাওয়ার আগে বলে যায় বন্ধুরা আমি অমুক জায়গায় যাচ্ছি, তৈরি হয়ে নিয়েছি, আর আজকে তো কিছু বললো না, আজকে ডাইরেক্ট দেখাচ্ছে। তো দেখো আমাকে, এবার একটু লুকস দিচ্ছি,
আর এখনও পুরো স্টেডিয়াম পুরো ভরেনি, স্টেডিয়াম বলছি কেন, হলটা। এটা অ্যাকচুয়ালি একটা হল, পাঠাগার ক্লাবের ভেতরে যে হলটা আছে সেই হলটা। তো এখানে এসেছি, হ্যাঁ কেন এসেছি তোমাদের অবশ্যই সেটা জানাবো। তো প্রথমে তোমাদের দেখিয়ে নিই, এই দেখো এটা আমাদের পুরো গ্রুপ, পুরো গ্রুপ আসেনি, মোটামুটি 5-6 জন এসেছি এখনও, আরও আসতে বাকি আছে। আর তোমাদের আমি অরিজিনাল ভয়েসটা শোনাতে পারছি না কেন, বুঝতে পারবে না, পুরো আওয়াজ আসছে চারিদিক থেকে। তো এইদিকে দেখো, এইদিকে অনেক রথী মহারথীরা এসছে। তো এখানে আজকে বিশেষ অনুষ্ঠান, অনুষ্ঠানটা হচ্ছে এই কারণেই, দেখো এরা আজকে এখন ওপেনিং করছে প্রদীপ জ্বালিয়ে। তো দেখে নাও তোমরা, আমিও জানতাম না আসলে আজকে এত বড় যে একটা মানে ইসে হবে, মিটিং হবে। যাই হোক, তো আমাকে আমার গ্রুপের যে ক্যাশিয়ার আছে সে আমাকে বললো, পারমিতা আজকে মিটিংটা হবে তো চলে এসো। তো ঠিক আছে, ভাবিনি এরকম বড় সড়ো করে এত লোকজনের ভিড় হয়ে এর মিটিং হবে। তো দেখলেই বেলে তোমরা কোনো সাজুগুজু করে আসিনি, আসার পরে ওকে বলছিলাম একটু তো বলতে আমাকে বড় করে মিটিং হবে, তাহলে আমি সাজুগুজু করে আসতাম একটু বলে সব আমরা হাসাহাসি করছিলাম। অনেকেই জানি না, দেখো অনেকে একদম নর্মাল, এই দেখো নর্মাল শাড়ি পরে চলে এসছে, নর্মাল ড্রেসে চলে এসছে, কিন্তু এত ভিড় হবে এত কিছু হবে তা জানতাম না। তো যাই হোক, মিটিংটা হচ্ছে এই জন্যই যে আমরা যে সেলফ হেল্প গ্রুপের মধ্যে যে আছি, প্রত্যেকটা শক্তিগড়ে মানে জানি না কাদের কাদের ডেকেছে, তো এই চত্বরে যত গ্রুপ আছে, অনেকগুলোই তো গ্রুপ আছে, প্রায় 100খানা হবে, তো সবাইকেই আজকে এখানে ইনভাইট করেছে কিছু বলার জন্য। দেখো প্রজেক্টারে কিছু প্রজেক্ট দেখাচ্ছে আমাদের, সেগুলো জানানোর জন্য যে অ্যাকচুয়ালি সেলফ হেল্প গ্রুপটা কী, আমরা কী করে এর থেকে উন্নতি করতে পারি, কীভাবে আমরা এই প্ল্যানিংটাকে কাজে লাগিয়ে জীবনে এগোতে পারি, তো এগুলো সম্বন্ধে বিস্তারিত বলার জন্যই আমাদেরকে এখানে ডেকেছে। তো এসছি ঠিকই, কিন্তু হচ্ছে মিটিংটা না ঠিক বোঝা যাচ্ছে না, কথাগুলো মানে আমি ঠিক বুঝতে পারছি না, অনেকেরই প্রবলেম হচ্ছে। তো মিটিংটা না মন মতো হচ্ছিলো না কারোরই, সবাই বোর হয়ে যাচ্ছিলো, এতগুলো লোক এসছে এরা তো মুখেও কিছু বলতে পারতো, তা না বলে প্রজেক্টরে দেখাচ্ছে, তো কীরকম একটা ব্যাপার। তো সেই জন্য আর বেশিক্ষণ না থেকে বেরিয়ে যাবো, কেন আমাকে এক জায়গায় যেতে হবে এখান থেকে। কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে, তো আমি বেরিয়ে এলাম, আমার একটু তাড়া আছে এক জায়গায় যাবো, সেই জন্য চলো দেখাচ্ছি কোথায় এসেছি। তো দেখে নাও, এটা হচ্ছে রবীন্দ্র মঞ্চ, শক্তিগড় পাঠাগার ক্লাব যেটা ছিল সেটাই এখন এই মঞ্চ নাম হয়েছে। আর এখানে সিনেমা থিয়েটারও হয়েছে, সিনেমাও দেখতে আসে অনেকে, আমি তো ফার্স্ট টাইম আসলাম, আগে কোনো দিন সিনেমা দেখতে আসিনি। তো বেরিয়ে যাচ্ছি, তো ওখান থেকে বেরিয়ে দেখো আমি এসে গেছি বাবিনের স্কুলের যে ইউনিফর্ম জুতো টুতো যেখানে বিক্রি হচ্ছে, মানে ওরা যেখান থেকে একটু কন্ট্যাক্ট করছে সেই শপটাতে, সেখানে এসে দেখো আমি ওর একটা বিডি ড্রেসটা নেওয়া বাকি ছিল, আর কেসটুকুটা নেওয়া বাকি ছিল, সেটা আমি নিতে এসেছি এখানে, এখান থেকে নিয়ে নেবো, আর ভিডিও করছি। আর এখানে যে ওনারাকে বলি, দিদি আপনি কেন ভিডিও করছেন, আজকে তো আমাদের শোরুমটা সাজানো গোছানো নেই, প্লিজ করেন না, এই এই লোকটা বলছিল করেন না কেন, দেখতে বাজে লাগবে, আপনি 7-10 দিন পরে আসুন, আসার পরে তখন সাজানো গোছানো হবে, তখন আপনি ভিডিও করুন। আমি বললাম না আমি ইউটিউবে ছাড়বো, তো বলছে ও আচ্ছা আপনি ইউটিউবার, ঠিক আছে আপনার আইডিটা একটু বলুন না। তো দেখো ওখান থেকে বেরিয়ে আমি রিক্সায় উঠে গেছি, অনেকদিন পরেই রিক্সায় উঠলাম, আর রিক্সায় বেশ ভালোই লাগে ঘুরতে, তাই না বলো? রিক্সাতে এখন আর ওঠা হয় না, টোটো আসার পর থেকে রিক্সা থেকে একটু উঠি না, তো টোটো পাচ্ছিলাম না, রিক্সা করলাম, তো রিক্সা করেই এখন বাড়ির দিকে করছি। চলো দেখো বাড়িতে চলে আসলাম, আর এই দেখো আমার রান্নাঘরের জানলার সামনে কী সুন্দর একটা পাখি বসে আছে, আর ও না বসে বসে সমানে নিজের লুকসটা দেখে যাচ্ছে, আর ভাবছে যে ওইটা ক্যাপচার করতে পারিনি, আর ভাবছে যে কে এটা, কে বুঝতে পারছে না, ভাবছে আরেকটাই পাখি নাকি, যা করে। আর সকালবেলা তো জানোই এসে জানালার মধ্যে সমানে ঠোকরাতে থাকে, কিন্তু বেশ ভালো লাগছে না দেখতে, ও জানেই না কিন্তু যে আমি এতক্ষণ ধরে ওকে দেখে যাচ্ছি, ক্যামেরা করে যাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে আমার, সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। আগের দিন তো তোমরা দেখলে যে বাদর এসছে, বাদরটাকেও দেখালাম, দেখো আমরা ঘরে বসেই চিড়িয়াখানার মতো কত কিছু দেখতে পাই, তাই না, পাখি বাদর, আমার যেহেতু ভালো লাগে না তোমাদেরকে আমি দেখাই। তো চলো এরপরে, তো তোমাদেরকে এনার গান শোনালাম, তো তোমরা ভাববে এই নিয়ে আবার কে কে ব্যাপার,
তো যাই হোক, এনার পরিচয় দিই, ইনি চিনি না আমি ঠিক করে, ইনি প্রতিদিন রাত্রেবেলা এদিক দিয়ে যায় 10:30-11টার দিকে, কি করে তবুও সেটাও জানি না। তো একদিন অনুপের গান শুনেছিল, তো ভালো লেগেছে ওর, তো উনি যখন যাচ্ছিলেন তো ডেকে নিয়ে ওনাকে বললো কাকা একটা গান শোনাও, তো সেই জন্য উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখন গান করছে, তো ভালোই করছে, গানগুলো শুনতে বেশ ভালোই লাগছে, তো তার জন্য তোমাদেরকে একটু আমি শোনালাম। তো দেখো অনুপ গান শেষ হওয়ার পরেও মোমো অফার করছে ওনাকে, উনি নিতে চাইছেন না, বসতেও চাইছেন না, তো অনেক রিকোয়েস্ট করার পরে উনি মোমোটা ধরলেন, তো ধরার পরে উনি গল্প করছেন। তো যাই হোক, একসময় হয়তো খুবই ভালো অবস্থাপন্ন ঘরে ছিলেন, তো যাই হোক এখন হয়তো পরিস্থিতি ঘুরে গেছে, তো উনি খাবেন এখন, আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে, খুব ভালো থেকো, টাটা।